হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নজরুল আরেকটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দরজ সিনেমা প্রসঙ্গে একটু খারাপ বলবো, একটু ভালো বলবো, বাট ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না আমার কথাগুলো শোনার পরে। যদি খারাপ কিছু কমেন্ট করতে ইচ্ছা হয় ভিডিওটা দেখার পর করবেন, তার আগে করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ফেসবুকের পাতায় পাতায় শেয়ার করে দিবেন। আমরা যতটুকু জানি, দরজ সিনেমার পরিচালক অনন্য মোহন ভাই দরজ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করবেন 2024 সালে 14 ফেব্রুয়ারিতে। কিন্তু তার কিছুদিন আগে তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, সেখানে লিখেছেন দরজ সিনেমা যেদিন রিলিজ হবে সেদিনই তো ঈদ। তার মানে কি? দরজ সিনেমা যেদিন রিলিজ হবে সেদিনই তো ঈদ, যেদিন দরজ সিনেমা রিলিজ হবে সেদিনই ঈদ। দরজ সিনেমাটা নিয়ে বাংলাদেশের দর্শকরা অনেকটাই আশা নিয়ে আছে এই সিনেমাটা দেখবে। তার কারণটা কি জানেন? এই সিনেমাটার নায়িকা হচ্ছে বলিউডের সোনাল জোহর। কিন্তু বাংলাদেশে কিন্তু রাজকুমার এবং তুফান সিনেমাও তৈরি হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি আকর্ষণ হচ্ছে দরজ সিনেমাটা। সো আমরা শাকিব খানের সাথে সোনাল জোহরকে কতটা রোমান্টিক লাগবে, কিভাবে রোমান্স করে সেই দৃশ্যটা, সেই গানটি দেখার জন্য বা সেই মুভিটা দেখার জন্য আমরা অনেক আশায় আছি। বাংলাদেশে যেদিন দরজ সিনেমাটা মুক্তি পাবে সেদিনই কিন্তু ঈদ নামটা প্রকাশ হবে মানুষের মনে মনে। আমরা জানি শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয় ঠিক ঈদের মতোই মানুষ দেখতে যায় সিনেমা হলে, বাট শাকিব খানের দরজ সিনেমাটা মুক্তি দেবে ঈদের আগে। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ বলেছিল শাকিব খানের সিনেমা ইচ্ছারা চলে না, কিন্তু দরজ সিনেমাটা যেদিন মুক্তি পাবে সেদিনই প্রমাণ হয়ে যাবে শাকিব খানের সিনেমা কিন্তু ইচ্ছারা চলে। মাগার এই সিনেমাটার গল্পটা কিন্তু ব্যতিক্রম। আমাদের অনন্য মোহন ভাই কিন্তু সাহসটা পরিপূর্ণভাবে দেখিয়ে পেন ইন্ডিয়ান সিনেমা করে দেখাচ্ছে। আমরা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম দরজ সিনেমাটা ফেব্রুয়ারি মাসে মুক্তি দেওয়ার কথা, কেন মুক্তি দেয় নাই। কিন্তু দরজ সিনেমাটার কাজ হয়তো সম্পূর্ণ হয় নাই, তার জন্য দরজ সিনেমাটা মুক্তি দিতে পারে নাই। তার প্রসঙ্গে কিন্তু আমরা খারাপ খারাপ কথা বলেছি আমাদের দরজ সিনেমার পরিচালক অনন্য মোহন ভাইকে। আগে রাখেন, কারণ একটি সিনেমা যখন মুক্তি দিবে তার আগে কিন্তু আমাদের দরজ সিনেমার পরিচালক অনন্য মোহন ভাই কিন্তু বলে দিয়েছেন এই সিনেমাটা মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি কিন্তু সঠিকভাবে মুক্তি দিতে পারে নাই, তার জন্য আমরা কিন্তু অনেকে বলছি। কিন্তু একটি সিনেমা, এই সিনেমাটা হচ্ছে পেন ইন্ডিয়ান একটি সিনেমা, যেই সিনেমাটা প্রায় 30-32টি দেশে মুক্তি পাবে একসাথে। কিন্তু আমাদের পরিচালক অনন্য মোহন ভাই কিন্তু তিনি দরজ সিনেমাটা মুক্তির প্রসঙ্গে অনেক কিছু কথা বলতেছেন, এই সিনেমাটা ভারান, ওমান, সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে মুক্তি পাবে। দরজ সিনেমার পরিচালক অনন্য মোহন ভাই কিন্তু বাংলাদেশের শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে দরজ সিনেমাতে। শাকিব খান যেমন চমক দিতে পছন্দ করে, আমাদের দরজ সিনেমার পরিচালক অনন্য মোহন ভাই বর্তমান সময়ে চমক দিতে পছন্দ করে, এই কথাটি কিন্তু শাকিব খানের সাথে জড়িত। দরজ সিনেমার পরিচালক কিন্তু এর জন্যই কথাটা বলেছে, যেদিন সিনেমাটা মুক্তি পাবে দরজ সিনেমাটা সেদিনই তো ঈদ। বাট এই সিনেমাটা দেখার জন্য শাকিব খানরা ঈদ ছাড়াই দলে দলে যাবে সিনেমা হল। আমি কথাগুলো যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি সঠিক কথাগুলো বলে থাকি তাহলে এই ভিডিওটা আপনাদের ফেসবুকের পাতায় পাতায় এই ভিডিওটা শেয়ার করে দিবেন।